মাসের সংক্রান্তির দিনে হিন্দু ধর্মের লোকেরা সকাল সকাল দেশ দোষ ও সমাজে মঙ্গল কামনার্থে নগর হরিনাম সংকীর্তনে ভেদ হয়। উদ্দেশ্য একটাই, সমাজের সকল স্তরের মানুষজনদের মঙ্গল কামনার্থে সুন্দর সুন্দর আলপনা আঁকা, বাঙালি গৃহস্থের উঠোনে ধূপধুনু পুষ্প দিয়ে প্রার্থনা করা। প্রত্যেক বছর হিন্দু শাস্ত্র মোতাবেক আজকের এই দিনে প্রত্যেক এলাকার নবীন প্রবীণ সকলে একত্রিত হয়ে হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বর্তমান করোনার তৃতীয় ঢেউ ওমিক্রনের প্রভাবে গোটা দেশ যখন বিপদগ্রস্ত, তখন সেই পরিস্থিতিকে মান্যতা দিয়ে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয়ে এবছর তেলিয়ামুড়া করৈলং এলাকার নবীন প্রবীণ উভয় অংশের মানুষজন। এলাকার এক প্রবীণ ব্যক্তি জানিয়েছেন, দেশ দশ ও সমাজের মঙ্গল কামনার্থে প্রত্যেকে বছর হিন্দু শাস্ত্র মোতাবেক তারা হরিনাম সংকীর্তন এবং লুট নিতে বের হয়। এবছর তারা করোনা মহামারীর কারণে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে বের হয়েছেন হরিনাম সংকীর্তন এবং লুট গানে। রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।